আমি আগের ভিডিওগুলোতে ক্যারেক্টার ইনপুট করানো থেকে শুরু করে 3D মন্টেজ তৈরি করা পর্যন্ত দেখাইছি। সেগুলো ভিডিও অনেকে দেখছেন, আবার অনেকে দেখেন নাই। যারা এখনো দেখেন নাই তাদেরকে দেখার জন্য অনুরোধ করা হলো, কারণ আগের ভিডিওগুলো না দেখলে এই ভিডিওর অনেক কিছুই আপনারা বুঝবেন না। যারা দেখছেন তারা অনেকে প্রশ্ন করছেন যে ক্যারেক্টার ইনপুট করে টেক্সচার অ্যাড করতে গেলে অ্যাপ থেকে বের করে দেয়, কিংবা একই টেক্সচার পুরো বডিতে অ্যাড হয়ে যায়। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এগুলো প্রবলেম সলভ করবেন এবং কিভাবে ইনপুট করা ক্যারেক্টারকে কথা বলাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিজমা 3D অ্যাপ ওপেন করে আমি একটা ক্যারেক্টারকে ইনপুট করে নেব। তো আমি ফ্লামার FF কে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ক্যারেক্টার ইনপুট করে নেবেন। তো আমরা যে ভুলটা করে থাকি যে ক্যারেক্টার ইনপুট করে টেক্সচার অ্যাড করা শুরু করি। তো চলুন দেখে আসি এখন যদি টেক্সচার অ্যাড করতে চাই তাহলে কি প্রবলেম হয়। আমরা এখন টেক্সচারের উপরে ক্লিক করব এবং একটি PNG ফাইল সিলেক্ট করে নেব। আমি বডির জন্য 7 নম্বর PNG ফাইলটা সিলেক্ট করলাম। এখন দেখুন আমাদের ক্যারেক্টারে কিন্তু কোনো টেক্সচার অ্যাড হচ্ছে না। তো বেশিরভাগ ফোনের ক্ষেত্রে কি হয় যে অ্যাপটা ক্র্যাশ করে এবং অ্যাপ থেকে বের করে দেয়, এবং অনেক ফোন আছে যেগুলোতে একটি টেক্সচার পুরো বডিতে অ্যাড হয়ে যায়। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের সিম্পল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট করার পর প্রথমে এই 3 লাইন অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন সেভ নামে একটি অপশন লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন বাই ডিফল্ট Project 1 নামে প্রজেক্টের নাম দেওয়া থাকবে। আমরা এই নামটাকে চেঞ্জ করে যে কোনো একটি নাম দিয়ে দেবো। আমি ফ্লামার FF দিয়ে দিলাম। এরপরে ডান অপশনে ক্লিক করবেন এবং সেভ অপশনে ক্লিক করে প্রজেক্টটি সেভ করে নেবেন। এখন এই হোম অপশনে ক্লিক করে হোম পেজে চলে যাবেন এবং প্রজেক্টের উপরে পুনরায় ক্লিক করে প্রজেক্টটি ওপেন করে নেবেন। এখন কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সচার অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমি টেক্সচার অ্যাড করতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। এভাবে আপনারা পুরো বডিতে টেক্সচার অ্যাড করে নেবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন চলুন চলে যাই ভিডিওর সেকেন্ড টপিকে, আমরা কিভাবে ক্যারেক্টারকে কথা বলাবো। সেজন্য আমি অটোবন সেট করা ফ্লামার FF এর ক্যারেক্টার ইনপুট করে নিলাম। এখন আমরা ক্যারেক্টারটিকে প্রথমে সেভ করে নেব এবং হোম পেজে গিয়ে পুনরায় ওপেন করে ক্যারেক্টারটিতে টেক্সচার অ্যাড করে নেব। ক্যারেক্টারটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অটোবন সেট করা ক্যারেক্টারটি পেয়ে যাবেন। এখন চলুন চলে যাই কথা বলানোর পাটে। যারা প্রিজমা 3D অ্যাপের মাধ্যমে ইনপুট করা ক্যারেক্টারকে কথা বলাতে চান তাহলে জেনে রাখুন আসলে এটা করা অসম্ভব, কারণ এই প্রিজমা 3D অ্যাপে ভয়েস এডিটিং করা বা অ্যাড করার কোনো সুযোগ বা সিস্টেম নেই। আর যদি মনে করেন যে এই অ্যাপের মাধ্যমে মুখ নাড়িয়ে অ্যানিমেশন তৈরি করব এবং কাইন মাস্টার বা অন্য কোনো ভিডিও এডিটিং অ্যাপে গিয়ে ভয়েস প্রদান করব, তাহলে এটাও অসম্ভব, কারণ এই অ্যাপের মাধ্যমে ইনপুট করা ক্যারেক্টারের মুখ নাড়ানোর কোনো অপশন আমি পাই নাই। তবে যেগুলো ক্যারেক্টার আমরা ম্যানুয়ালি বানাবো সেগুলো ক্যারেক্টারে দুটো ঠোঁট প্রদান করে ঠোঁটগুলোকে উপর নিচ করে অ্যানিমেশন করে কথা বলার মতো কিছু একটা বানাইতে পারবো। তবে সেটা কিন্তু এই ইনপুট করা ক্যারেক্টারের ক্ষেত্রে অসম্ভব। তবে আমরা এগুলো ক্যারেক্টারের ক্ষেত্রে যেটা করতে পারি, কথা বলতে গেলে যেভাবে আমাদের ঘাড় এবং মাথা নড়ে সেভাবে ক্যারেক্টারটির ঘাড় এবং মাথা নাড়িয়ে কথা বলার মতো কিছু একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। সেজন্য ক্যারেক্টারের এই বন পয়েন্টের উপরে ক্লিক করবেন এবং এই রোটেট অপশনে ক্লিক করে দেখুন মাথা নাড়ানো যাচ্ছে উপর নিচে এবং ডানে বামে। এই মাথা নাড়িয়ে কথা বলার অ্যানিমেশন তৈরি করার জন্য আপনারা জাস্ট এই মডেলিং অপশনে ক্লিক করে অ্যানিমেশন প্ল্যাটফর্মে চলে যাবেন এবং 0 ফ্রেম থেকে শুরু করে প্রতি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরপর কি সেট করে দিয়ে আপনারা কথা বলার মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। যেমন আমি একটা বানাইছি দেখুন। না না, আমি এটা করি নাই, আমার উপর দোষ চাপায় লাভ আছে। তো আপনারা মূলত এভাবেই প্রিজমা 3D অ্যাপের মাধ্যমে কথা বলার অ্যানিমেশন তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও নিয়ে আসবো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি মিস না হয়।